সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী উদযাপন করা হয় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাথে ছিলেন দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসর ভট্টাচার্য, সুব্রত চক্রবর্তী প্রমুখ। প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দেশের প্রতি সমাজের প্রতি ওনার দায়িত্ব কি ছিল তদানীন্তন সময়ে এবং কিভাবে উনি দেশবাসীকে স্বাধীনতা আন্দোলন উদ্বুদ্ধ করেছিলেন, প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে তাদের জ্ঞানের পরিসরে আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি। আমাদের যে পরবর্তী প্রজন্ম, ছাত্র সমাজ যারা এখানে উপস্থিত হয়েছে, আমি নিশ্চিত যে আগামী দিনে আইসিএ দপ্তরের যে প্রয়াস ছাত্রছাত্রীদের উপস্থিতির মাধ্যমে সেটা অনেকটাই সফলতা এনে দেবে। এই যে উদ্দেশ্যকে কেন্দ্র করে এই কর্মসূচি এখানে পালন করা হচ্ছে।